খেলায় ভুলে গেছে বাবর আজম ও ফখর জামানরা। বলের লাইন না বুঝেই হাঁকাও ব্যাট চালিয়ে তিন ওভারে তিন উইকেট হারিয়ে কঠিন বিপদে পাকিস্তান। দর্শক, ভারতে অনুষ্ঠিত ক্রিকেটের বিশ্বকাপের ১৩তম আসরে আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংসের চতুর্থ ওভারে ঘটে বিপত্তি। কেননা তিন চারে ১২ রান করা ফখর জামানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এরপর ক্রিজে নেমে দলের হাল ধরতে পারেনি বাবর আজমও। ১৮টি বল খেলে মাত্র ৫ রান করে আউট হয়ে যায় বাবর আজম। এর পরের ওভারে ১৮ রান করা ইমামুল হকের উইকেট হারিয়ে কঠিন বিপদে পাকিস্তান। তো দর্শক, শেষ পর্যন্ত কত রান করতে পারে পাকিস্তান? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।